সব পক্ষের সঙ্গে বসে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকতা নিয়ে গোলটেবিল বৈঠকে তিনি বলেন গণমাধ্যমের ওয়েজ বোর্ড প্রসঙ্গ আসলেই সম্পাদক মালিকরা বিরোধিতা করেন গণমাধ্যমের স্বাধীনতায় আলাদা কমিশন করার পরিকল্পনার কথাও জানান তথ্য উপদেষ্টা তাফিমুল ইসলামের রিপোর্ট রাজধানীতে সংবাদ মাধ্যমের সংস্কার কেন কিভাবে শীর্ষক বৈঠক আলোচনা করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা আলোচনায় সাংবাদিকদের বেতন কাঠামোকে অন্যতম সমস্যা হিসেবে তুলে ধরেন সাংবাদিকরা জুলাই আন্দোলনে সাংবাদিকরা ভূমিকা রাখার চেষ্টা করলেও নানা চাপের কারণে তা পারেনি মন্তব্য করে তথ্য উপদেষ্টা বলেন গণমাধ্যমকে স্বাধীন করতে পৃথক কমিশন গঠনের কথা ভাবছে সরকার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে বসতেছি সম্পাদক পরিষদের সাথে বসা হয়েছে আজকের এই আলোচনাটাও এটা একটা এক ধরনের ইনসাইট দিবে মালিক পক্ষ তো বিভিন্ন পক্ষের সাথে ওই বসাটা এখনো কমপ্লিট হয়নি তো সকল পক্ষের সাথে বসে তাদের একটা পরামর্শ নিয়ে আমরা এই সংস্থার কমিশনটা আসলে ঘোষণা করতে যাচ্ছি তথ্য উপদেষ্টা বলেন সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সাথে কাজ করতে পারছেন না সে বিষয়ে সে বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে আমরা সামনের দিকে আসলে দেখাতে চাই যে আমাদের সামনের দিনগুলোতে আমাদের কিভাবে সাংবাদিকতাকে আমরা আরো পেশাদারিত্বের একটা জায়গায় নিতে পারি এবং যাতে আমাদের তরুণরা মেধাবীরা আগ্রহী হয় গণমাধ্যমকে গোয়েন্দা সংস্থা রাজনৈতিক দল ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রভাবমুক্ত করার আহ্বান জানান সিনিয়র সাংবাদিকরা Tafhimul Islam Channel I Dhaka